হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমাদের ছুটি, তো প্রথম থেকেই সকালে একটু ভালো ভালো কিছু খেতে ইচ্ছে করছিল, তো যাই হোক সকালে একটু সময় হয়ে উঠতে পারিনি, টুকটাক বাড়ির কিছু কাজ ছিল, তাই ভাবলাম রাতেই একটু কিছু স্পেশাল ডিনার বানিয়ে ফেলি। তো আজকে সেই স্পেশাল ডিনারটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে আমি ছোট ছোট মাটনের পিস দিয়ে, মাটনের চর্বি দিয়ে, মটর আলু দিয়ে ঘুগনি বানিয়ে নিয়েছি। ঘুগনিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই স্বাদ হয়েছে। এর মধ্যে পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে বেশ কষিয়ে রসিয়ে রান্না করেছি। আর বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম তন্দুরি রুটি। তো আমি এখানে প্লেটিংটা সার্ভ করছি, ভালো করে দেখে নাও কী কী দিয়েছি। একটুখানি স্যালাড, যেটা আমাদের হজম করতে খুব ভালো হেল্প করে। আর এখানে দু পিস নিয়ে নিয়েছি তন্দুরি রুটি আর মাটনের ঘুগনি। এই দেখো বেশ ভালো সাইজেরই মাটনগুলো দিয়েছি, খুব বেশি বড় দিলে আবার সেদ্ধ হতে প্রবলেম হয়, তাই একটু ছোট ছোট সাইজ করে কাটিং করে দিয়েছি। তো তোমরা সবাই জানাবে আজকে আমার এই ডিনার প্লেটটা তোমাদের কেমন লাগলো, আর তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করবে বাড়িতে। মাঝে মধ্যে বাইরে না গিয়ে কিন্তু এরকম ডিনার প্লেট বাড়িতে সাজিয়েও খেলেও কিন্তু মন্দ হয় না। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।